আবারও প্রমাণিত হলো নবীজির ভবিষ্যৎবাণী। বিজ্ঞানীরা প্রমাণ পেলেন কিয়ামতের আলামত সম্পর্কে। সম্প্রতি ঘটে গেল সৌরজগতের সবচেয়ে বড় বিস্ফোরক ঘটনা। সূর্যের মাঝে সৌরঝড় সংঘটিত হয়েছে এবং এটি আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলিতে মারাত্মক প্রভাব ফেলেছে। সূর্য থেকে সরাসরি পৃথিবীতে আসা এই সৌরঝড়ের কি প্রভাব হতে পারে তা সম্প্রতি এই ঘটনা ঘটার আগ পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন না। কিন্তু এখন তারা ভয় পাচ্ছেন, আবার যদি সূর্যের আরেকটি ঝড় পৃথিবীতে আঘাত হানে তাহলে তা এই পৃথিবীর প্রাণীজগৎকে পুরোপুরি ধ্বংস করে দিবে। সৌরঝড় হলো সূর্যের পৃষ্ঠ থেকে উদ্ভূত বিকিরণ এবং পদার্থের তীব্র বিস্ফোরণ। সম্প্রতি এই বিপর্যয় ঘটেছে যা পৃথিবীতে কিয়ামত দিবসের কথা মনে করিয়ে দেয়। এ বছর আগস্টে একটি সৌরঝড় উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরে আঘাত হেনেছিল। এরপর সেখানে কি হয়েছিল? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ফলে উত্তর আমেরিকায় কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল। পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল, বিমান অবতরণ করা যায়নি এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল। ভাই ও বোনেরা, মনে হচ্ছিল যেন এই বুঝি পৃথিবীর শেষ পরিণতি হতে চলেছে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তারা তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে পারছিল না। সৌরঝড়ের কারণে সর্বত্র দুর্দশা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। জরুরি পরিষেবাগুলি অভাবী মানুষের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা তা করতে পারেনি। ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, এই বিকিরণগুলো যখন পৃথিবীতে প্রবেশ করছিল তখন তা পৃথিবীবাসীর জন্য কতটা শক্তিশালী এবং ক্ষতিকর ছিল। এটি সর্বত্র ব্যাপক ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সৌরজগৎ পৃথিবীর প্রাণীজগতের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করা হয়। একটি সৌরঝড় 1 বিলিয়ন হাইড্রোজেন বোমার সমান ধ্বংসাত্মক। আবহাওয়া পূর্বাভাসকারীগণ মনে করেন যে আরও একটি সৌরঝড় আবার পৃথিবীতে আঘাত করতে পারে। আরেকটি সৌরঝড় যদি সত্যি আঘাত হানে তাহলে তা সারা বিশ্বের প্রাণীজগৎকে ধ্বংস করে দিবে। তারা বলছে এরপর পৃথিবীর অবস্থা আবার পুনরুদ্ধার করতে 2 থেকে 10 বছর সময় লাগবে। ভাই ও বোনেরা, যাই হোক, আল্লাহ তাআলা তার অসীম জ্ঞানে এমন একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছেন যা আমাদেরকে সৌরঝড়ের এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এটি মূলত একটি চৌম্বক গোলক যা পৃথিবীর চৌম্বকক্ষেত্র নামে পরিচিত। এটি সূর্যের ক্ষতিকারক বিকিরণ থেকে আমাদের এই গ্রহকে রক্ষা করতে সাহায্য করে। এই প্রতিরক্ষামূলক বাধা না থাকলে সূর্যের তীব্র বিকিরণ এবং চার্জযুক্ত কণা পৃথিবীর জীবনের উপর বিধ্বংসী প্রভাব ফেলবে। আপনারা জেনে সকলেই অবাক হবেন যে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রাণী জগতের জন্য ক্ষতিকর। হাদিস অনুসারে এমন একটি দিন আসবে যখন সূর্য আমাদের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াবে এবং পৃথিবীর ধ্বংস ডেকে আনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের একেবারে নিকটে নিয়ে আসা হবে, যতক্ষণ না সূর্য আমাদের থেকে মাত্র 1 মাইল দূরত্বে অবস্থান করবে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি জানি না তিনি এই মাইল দ্বারা কি বুঝাতে চেয়েছেন। এটা কি 1 মাইল দূরত্ব নাকি চোখে কোহল লাগানোর জন্য ব্যবহৃত লাঠি? তিনি আরও বলেন, কিয়ামতের দিন মানুষের কৃতকর্ম অনুযায়ী সে তার নিজের ঘামে ডুবে থাকবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত ঘামে নিমজ্জিত হবে এবং কারো মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, যার ফলে তার শ্বাসরোধ হবে। ভাই ও বোনেরা, মজার ব্যাপার হলো সূর্যগ্রহণের ঘটনা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও ঘটেছিল। আর সেই সময়ে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কী ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় কী করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হলে তিনি নামাজে জামাতের ঘোষণা দেওয়ার জন্য একজন আহ্বানকারীকে পাঠালেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং 4টি রুকু ও 4টি সিজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের মতো প্রাকৃতিক ঘটনার সম্ভাব্য বিপদ বুঝতে পেরেছিলেন। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময়ে সুরক্ষা এবং নির্দেশনার জন্য আল্লাহর দিকে ফিরে যাওয়ার গুরুত্ব শিখিয়েছেন। তিনি বিশ্বাসীদেরকে নিয়ে
এক জায়গায় জড়ো হতেন এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটি আমাদের জন্য একটি পথ নির্দেশনা যে কঠিন বিপদ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কিভাবে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করব।